আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে ওখানেই স্টার্টআপ করেছি। আর আমাদের উদ্দেশ্য ছিল যে তখন এই যে ইন্টারনেট কেবল আবিষ্কার হয়েছিল, এটা ছিল আপনার 98 সালে, কেবল ইন্টারনেট ইউজ শুরু হচ্ছিল, বেশি মানুষ আসছিল ইন্টারনেটে। তবে ইন্টারনেট সার্চ করাটা খুবই একটি কঠিন জটিল ব্যাপার ছিল। সার্চ করলে এত ভিন্ন রেজাল্ট আসতো, এটা কোনো সেন্স করা কি খুঁজছি, কি ইনফরমেশন আমার প্রয়োজন, ওটা বের করতে অনেক সময় লাগত। তখনও গুগল আবিষ্কার হয়নি। তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম। আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম যে একটা ইন্টারঅ্যাক্টিভ সার্চ, যে একটা সার্চ শুরু করলে তখন সফট সিস্টেমটা আমাকে উল্টো প্রশ্ন করবে, যাতে আমি সার্চটাকে আরো ন্যারো করতে পারি। তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল। তো আমার প্রথম স্টার্টআপটা মার খেয়ে গেল। I don't know if you know or not, but Mark Zuckerberg তিন রাত ধরে ঘুমাইতে পারতেছে না। আমরা হচ্ছে ফেসবুকের বিকল্প প্ল্যাটফর্ম, বাংলাদেশ সরকার তৈরি করবে আইসিটি ডিভিশন, যোগাযোগ এবং হচ্ছে অনলাইন মিটিং প্ল্যাটফর্ম, বৈঠক এবং হচ্ছে সুরক্ষা হইতেছে একটা কোভিডে, প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ সরকার লঞ্চ করবে। কোত্থেকে শুরু করব, কোথায় শেষ করব? সরকার এগুলো কেন করতেছে? অবশ্যই সরকার নিয়ন্ত্রণ বাড়াইতে যাচ্ছে জনগণের উপরে, ফেসবুক থাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা এগুলো এখন আবার র্যান্ট কি করবো আজকেও এই এপিসোডেও দেন করি। বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে রিকোয়েস্ট করে নানান তথ্য মানুষজনের সম্পর্কে, মানুষ বাংলাদেশের পাবলিক, মানে এটা তো দাসের দেশ, রাইট? সো দাসদেরকে হচ্ছে টাইট করার জন্য মনিপ হচ্ছে পুরোপুরি পারতেছে না নিয়ন্ত্রণ ফেসবুকের হাতে থাকায়। তো বিভিন্ন তথ্য চায়, ফেসবুক রাজি হয় না দিতে। এগুলো নিয়ে সরকারের সাথে ফেসবুকের মনোমালিন্য দীর্ঘদিন ধরে। ইদানিং ফেসবুক সম্ভবত কিছুটা আগের চেয়ে একটু হয়তো বেশি করে, কিন্তু ফেসবুকের পলিসি আছে ওরা আসলে সরকারকে সেইভাবে সাহায্য করে না, কোঅপারেট করে না। তো ওই চুলকানির জায়গা থেকে, সরকারের ওই ওই জায়গা থেকে হচ্ছে এরা তো 100% কুক্ষিগত করতে পারতেছে না, জনগণকে গলা পুরোপুরি চিপ্পা ধরতে পারতেছে না। অলরেডি তো বাংলাদেশিদের কোনো স্বাধীনতা নাই। ওই যে 0.1% আছে ওইটাও কেমনে চায়না আছে না? চায়নারও কিন্তু নিজস্ব অ্যাপ আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, অ্যাপ আছে। চায়নাতে কিন্তু আপনার গুগলের অ্যাক্সেস আছে কিনা আমি জানি না, সম্ভবত নাই। ফেসবুক, গুগল, ইউটিউবেদের কারোর অ্যাক্সেস নাই, তারা নিজস্ব প্ল্যাটফর্ম, অ্যাপ আছে, ওইগুলো মানুষ ইউজ করে, রাইট? সো বাংলাদেশ সরকার সম্ভবত ওই কমিউনিস্ট সরকার দেখে উদ্বুদ্ধ হয়েছে যে চায়না পারলে আমরাও কেন পারবো না, আমরাও ওই স্টাইলে খেলবো, ফেসবুক টেসবুককে পাতা ইয়ে করবো না, বের করে দিব আমাদের দেশ থেকে। এত সহজ একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলা, বাংলাদেশের সকল মানুষকে আপনি ফেসবুক থেকে সরাই ওই প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। হ্যাঁ, এখন একটা পারবে সরকার যদি ফেসবুক বাংলাদেশে ব্যান করে দেয়, বাধ্য। অ্যাগেন আবার বলতে হচ্ছে, বাংলাদেশে তো স্বাধীনতা নাই, খোয়াড়ের মধ্যে যেরকম গরু ছাগল দৌড়ে দৌড়ে ঢোকায়, বাংলাদেশে তো জনগণ কীভাবে টুইট করে সরকার, রাইট? সো ওই গরু ছাগলের মতো যদি এখন ফেসবুক বন্ধ করে দিয়ে ঘাড়ে ধরে এই অ্যাপ ইউজ করতে হবে সকলকে, সরকারি যারা চাকরিজীবী তারা সকলে এই অ্যাপ ইউজ করতে বাধ্য থাকবে, তারপর বাংলাদেশে ফেসবুকের অ্যাক্সেস বন্ধ, যে ইউজ করবে না তাকে ধরে নিয়ে যাওয়া হবে, ইউজ করলে এই কর, এরকম গেড্ডিতে ধৈরা পাড়া দিয়ে সব দিক থেকে বন্ধ করে দিয়ে, ও সেটা হইলে আলাদা হিসাব। যদি স্বাধীনতা দেয়া হয় মানুষকে, স্বাধীনতার কথা বলতেছি, আইডিয়াল সিনারিওটা বলতেছি, যদি স্বাধীনতা দেয়া হয় তাইলে এটা প্রথমত তো ফেসবুক আছে, কেউ ইউজ করবেই না, সেটা তো একটা আলাপ। আরেকটা আলাপ হচ্ছে এই, আপনার কি মনে হয় ফেসবুক গাছে ধরে তাইলে পৃথিবীতে আরেকটা ফেসবুক হইতো না? ফেসবুক গাছে ধরে বাংলাদেশ, প্রথমত ফেসবুক গাছে ধরে কি না, যে ইউরোপের দেশগুলা, সভ্য উন্নত দেশগুলো আরেকটা ফেসবুক বানাইতে পারতেছে না, বাংলাদেশিরা বানাবে ফেসবুক, বাংলাদেশিরা, ওকে, এটাই বললাম। যে রাজি কী চিন্তা করে আর কোন ধান্দায় থাকে, ওই একটা অ্যাপ খোলার নাম দিয়ে কিছু টাকা পয়সা লুটপাট করে খাবে আর কি, কয়দিন আইসিটির এরা খেয়ে দেয়, তারপর দেখা যাবে কোনো অ্যাপও হয় নাই, মাঝখান থেকে 200 কোটি টাকা বাজেট হয়েছে, 200 কোটি টাকা নাই। ডোনাল্ড জে ট্রাম্পকে, এটা নিয়ে আমি প্রতিদিন একটা এপিসোড করছি, ও ট্রাম্পকে যখন ফেসবুক এবং টুইটার থেকে ব্যান করা হয় এবং ইউটিউব থেকে, তখন তো ট্রাম্প প্রচুর লাফালাফি করছে, সে নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলবে একটা, এবং বাংলাদেশের সরকার তো মানুষের গলায় পাড়া দিয়ে ওই প্ল্যাটফর্মে নেওয়া লাগবে, স্বেচ্ছা যাবে না। ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুললে সেইখানে ট্রাম্পের যেই ফলোয়ার, যেই ফলোয়িং, যেই পাগলা ফলোয়িং এবং যেই অন্ধ ফলোয়িং, মানে ট্রাম্পের সব রেডি, খালি প্ল্যাটফর্মটা খুলবে আর সাথে সাথে মিলিয়ন মিলিয়ন আমেরিকান প্ল্যাটফর্মে চলে আসবে, এরাও রেডি হয়ে বসে আছে। পারল না তো ট্রাম্প, বাংলাদেশ পারবে? ট্রাম্প পারে নাই, বাংলাদেশ পারবে। ট্রাম্প টুইটার মুইটার থেকে ব্যান খাওয়ার পর কয়দিন লাফালাফি তিরিং বিরিং করার পর একটা খুলছে, প্রথম ঘোষণা দিয়েছে সে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলবে। আমরা সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করে থাকে আছি কী প্ল্যাটফর্মটা খোলে। ওই যে বলে না যে পর্বত প্রসব করলো মুশিক, মানে হচ্ছে পর্বত হিসেবে একটা ইঁদুর প্রসব করছে আর কি, মানে এটা একটা প্রবাদ আর কি,
বিশাল পর্বত, অনেকক্ষণ কোথাকুতি করে তারপর পুচুস করে একটা ইঁদুর বের হয়েছে। হ্যাঁ, সো ট্রাম্প এরকম আর কি অনেক হাইপ টাইপ করে সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলতেছে, এবং ট্রাম্প তো ব্যবসায়ী, সে তো সফল ব্যবসায়ী, তার ট্রাম্পের কী নাই? ট্রাম্প স্টেক, ট্রাম্প ইউনিভার্সিটি, ট্রাম্প হাউজিং রিয়েল এস্টেট, ট্রাম্পের সবচেয়ে সফল ব্যবসা, আমেরিকার সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন ট্রাম্প। ওয়েল, দ্যাট কামস উইথ সাম এক্সেপশনস অ্যান্ড ক্যাভিয়ার্স অ্যান্ড সাম বাট অ্যান্ড ইফ, সে আলাপে না ঢুকলাম। আমেরিকানরা সেভাবে জেনে আসছে ট্রাম্প আমেরিকার সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন, সেই লোক পৃথিবীর সবচেয়ে আগে ওই দিকে ওটা বললে অ্যাকুরেট হবে না জায়গা, সেই লোক আমেরিকায় বসে আমেরিকান একজন, সে এত ফলোয়িং, এত অন্ধ ফলোয়িং থাকার পর একটা অ্যাপ খুলতে পারে না, সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কী মুশিক প্রসব করছে সেটা তো বললাম না, সে কোতাকুতি করে তারপর শেষ পর্যন্ত সারা পৃথিবীর তাকায় আছে ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যোগাযোগ বাংলাদেশ বাঙালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নামাবে। তারপর ট্রাম্প হইতেছে দিল যে ফ্রম দ্য ডেস্ক অফ ডোনাল্ড জে ট্রাম্প খুলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম ফ্রম দ্য ডেস্ক অফ ডোনাল্ড জে ট্রাম্প, এত বড় নাম কেন? কারণ এটা আসলে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে একটা ব্লগ, একটা ব্লগ, একটা ওয়েব পেজ। ওই ওয়েব পেজে আপনাকে ওই যেরকম একটা ওয়েবসাইট, আপনি এখন বিভিন্ন ওয়েবসাইটে যান না, এরকম www.djt এরকম ছিল নামটা, ডিজে ট্রাম্প এরকম। এখন আপনি দেখেন সোশ্যাল মিডিয়াটা কি এরকম, সোশ্যাল মিডিয়াটা কি এরকম যে আমি একটা ওয়েবসাইট, আমার একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা আমার ব্যাপারে এত আগ্রহী দিনে 10 বার করে ওই ওয়েব পেজে গিয়ে ক্লিক করেন আমার সম্পর্কে জানার জন্য, তা তো না। ফেসবুক তো ইন্টারঅ্যাক্টিভ, রাইট? ফেসবুকে সবাই এই একটা প্ল্যাটফর্মে আসছে, সকলে সকলের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে। ট্রাম্পের এত বড় ফলোয়িং, অন্ধ ফলোয়িং থাকার পরও সে নিশ্চয়ই সে তার টিম টিম নিয়ে কথাবার্তা বলে দেখছে যে এত সহজ না, আর একটা ফেসবুক গাছে ধরে না, দেখতে কত সময় বাঙালির তো গপ গপ, বাঙালি পছন্দ যেটা বলি সবসময়, বাঙালি তো খালি মোটিভেশন আর স্বপ্ন উড়িয়ে ফেলতেছে, ফাটাইয়া ফেলতেছে চাপার এদের বাস গপ্পবাজিতে, তো কতগুলো এপিসোড করে আপনাদেরকে দেখাইলাম প্রমাণ। সো এদের হচ্ছে গপ্পবাজি, এদের জিরো ক্লু হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। সো সুতরাং এরা বিশ্বাস করে, আসলেই কিন্তু এরা মনে হয় অনেকে আছে বিশ্বাস করে যে এরা যোগাযোগ খুলবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সেটার মধ্যে। আচ্ছা, সো প্রথমত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলা, চালানো সাকসেসফুলি বাদ দিলাম, আপনার বিজনেস মডেল টডেল বাদ দিলাম, কীভাবে করে মানুষকে আনা অ্যাঙ্গে সেগুলো বিজনেস মডেল বাদ দিলাম, সিম্পলি টেকনিক্যালিটি যে লজিস্টিক্স, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে এটাকে সফলভাবে চালানো, বাঙালি 16 কোটির যদি মানে সরকারটা খুলতেছে কেন, সরকারের চাওয়া কি 16 কোটি মানুষ এটাতে আসুক, রাইট? 16 কোটি না, 1 কোটি মানুষও যদি এই প্ল্যাটফর্মে আসে ঘিরটিতে ধরে যদি আনে, সেটা চালানোর তো যোগ্য নাই, বাংলাদেশের যোগ্যতা নাই, সেটা চালাই দিতে পারবে না। এতগুলা মানুষকে সার্ভিস দেওয়া সহজ কথা গাছে ধরে ডাউন হয়ে বসে থাকবে, মানে নামে থাকবে যোগাযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকবে আর কি, অনিবার্য কারণবশত আমাদের যোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বসে আছে। সো সেই লজিস্টিক নাই, সেই সামর্থ্য নাই, সেই যোগ্যতা নাই বাংলাদেশের বাংলাদেশিদের, এটা হলো প্রথম। তারপর মনে করেন কোনো দৈব শক্তি বলে, অ্যাগেন মোটিভেশান গল্প, আমাদের গপ্পবাজিতে যেহেতু বসবাস, গপ্প দিয়ে হাইপোথেটিক্যালি বলি, বানাইলো একটা প্ল্যাটফর্মে বাংলাদেশ সেই লজিস্টিক, সেই যোগ্যতা, সেই ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার, দেখেন যোগ্যতার এটা ভিন্ন আলাপ, আমি মনে করি বাংলাদেশের যোগ্য লোক আছে, রাইট? কিন্তু যোগ্য লোক তো আর বাংলাদেশে থাকে না, মানে লাথি উস্তে দিয়ে তাদেরকে বের করে দেয়, তারা জীবন নিয়ে পালায়। সো এবং যোগ্য লোকরা কিন্তু নিয়োগ পাবেন, আপনার যদি একটা যোগাযোগ প্ল্যাটফর্ম খুলে দেখেন বাংলাদেশের বাস্তবতাটা বুঝাই, কেন এটার ফিউচার নাই, কেন আমি এত বোল্ড প্রেডিকশন দিচ্ছি এবং কারেক্ট হবে। যোগাযোগ যদি একটা প্ল্যাটফর্ম খুলে সেটার মধ্যে কি আপনি মনে করেন একজন বিএনপির খুবই স্কিলড প্রোগ্রামার আছে তারই নিবে? সব দিন ছাত্রলীগের পাণ্ডারে ঢুকাবে না বলেন আপনি আমার, বাংলাদেশে কি যোগ্যতা দিয়ে কোনো কিছু বিচার হয়? সো যেই দেশে যোগ্যতার মূল্যায়ন নাই সেই দেশে এরকম একটা প্রজেক্ট সাকসেসফুল করা, ফেসবুক ভার্সন 2.0, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, স্বপ্ন দেখতে থাকেন, আইসিটি মন্ত্রী স্বপ্ন দেখাচ্ছে, কে দিয়েছে কদিন পর বলবে সে মাননীয় প্রধানমন্ত্রী, আচ্ছা ঠিক আছে, ওকে। সো প্রথমত লজিস্টিক্যালি এটা বাঙালির আয়ত্তের বাইরে, দ্বিতীয়ত হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের ওটা কিন্তু বন্ধ করে দিয়েছে চিরতরে, ডোনাল্ড ট্রাম্প একটা খুঁজছিল না খুবই উত্তেজিত হয়ে, টুইটার অল্টারনেটিভ কী জানে কেমন না বলে, অল্টারনেটিভ টুইটার মনে করেন যে অল্ট টুইটার, এটা কিছু আমেরিকান টার্ম আছে পলিটিক্যাল অল্ট জায়গা, সেটা ওই সেখান থেকে মার্সির কি যে অল্ট টুইটার, অল্ট ফেসবুক মনে করেন, অল্টারনেটিভ ফেসবুক টুইটার। সো সেটা ট্রাম্প মাসখানেকের মাথায় চিরতরে বন্ধ করে দিয়ে এখন আর বলে না সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলবে, এখন সে বলে এখন সে টিভি চ্যানেল খুলবে, সেটা হয়তো পারবে, কারণ সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেল দুইটা কিন্তু গেমটা পুরো আলাদা, সোশ্যাল মিডিয়ার জিনিসপত্র অর্গ্যানিক, টিভি যেটা আমি সবসময় বলি টিভি ক্যামেরা মানে মিথ্যা পাটপারি শয়তানি স্ক্রিপ্টেড সব কিছু ওইটা পারবে, অর্গ্যানিক র ওখানে এসে পারবে না, সোশ্যাল মিডিয়া তো সহজ না খোলা চালানো সাকসেসফুল হওয়া জায়গা। সো আপনি যদি বিন্দুমাত্র ধারণা থেকে থাকে এগুলো কীভাবে কাজ করে বা এগুলো কীভাবে কাজ করে সেটা সম্পর্কে যদি ধারণা না থেকে থাকে, আমি তো এর এক্সপার্ট না, আমি ডিটেলস টেকনিক্যাল ডিটেলসগুলো বুঝি না, রাইট? ধারণা রাখি আর কি, ধারণা মানে টেকনিক্যাল ডিটেলস সম্পর্কে না, বিষয়টা সম্পর্কে টুকটাক, তাতে করে আমি যারা টেকনিক্যাল ডিটেলস জানার তারও ভালো করে জানে,
ভালো করে জানি না লাভ আছে এই গপ্প বাজাতে জ্বালায়। আপনি দেখবেন বাংলাদেশি বিশাল প্রোগ্রামার একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এসে দাবি করতেছে ক্যামেরার সামনে একদম চোখ মুখ চোখা করে, হ্যাঁ আমরা যোগাযোগ থোতা মুখ ভোতা করে দিচ্ছি আমরা ইয়ের ফেসবুকের। তো এরা যদি তথাকথিত এক্সপার্টরা এসে যদি ক্যামেরার সামনে এগুলো বলে তো পাবলিক তো ভাবে যে ও আচ্ছা সে তো এক্সপার্ট, সে বলতেছে ফখরুল ভাই কে এর এক্সপার্ট, উনি কী জানে, খালি নেগেটিভ ওই যে স্বপ্ন, তারপর শুরু হয়ে যাবে স্বপ্ন দেখা, রাইট? দেখেন স্বপ্ন দেখতে দেখেন স্বপ্ন দেখতে দেখতে মৌত কেমন চলে আসবে। তো এই হচ্ছে হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভবিষ্যৎ, রাইট? নাও ঠিক আছে, প্রাথমিকভাবে অবশ্যই এটা খুললে বা আমি যত ছাত্রলীগ মাত্রলীগ যুবলীগ যা আছে মহিলা লীগ আওয়ামী লীগ ওলামা লীগ সবাই এই প্ল্যাটফর্মে ঢুকবে, যত সরকারি কর্মকর্তা আছে এদেরকে বাধ্যতামূলক করা হবে। আরে ভাই আমি কে আপনি ভাবছেন আমি মানে বাড়াই বলতেছি, এটা যদি খোলে, যদি খোলার সামর্থ্য মানসম্মত কিছু তার খুলবে না, কিছু একটা লামসাম যদি খোলে, আপনি দেখেন না আমি যে কথাগুলো বলতেছি সবগুলো হইতেছে সরকারি চাকুরিজীবীদেরকে বাধ্য করবে ঢুকতে এবং ছাত্রলীগ পান্ডামান্ডা ঢুকবে, কোনো সাধারণ অর্গ্যানিক আপনি যাবেন যোগাযোগে ফেসবুক খালায় রেখা, যদি ফেসবুক সরকার বন্ধ না করে আপনার গিট দিতে ধরে না আপনি যাবেন, যাক ওইটাগুলো ওইগুলো বলে লাভ নাই, বাঙালির যোগ্যতা আছে একটা কিছু চালানো সুন্দর করে, দেশি প্রোডাক্ট আপনি আপনার টাকা থাকলে আপনি দেশি প্রোডাক্ট কিনবেন, আপনার টাকা থাকলে আপনি সরকারি প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে পড়াবেন, আপনার টাকা থাকলে আপনি সরকারি অফিসে মানে মানে পকেটে ঘুষ দেওয়ার টাকা থাকলে আপনি সরকারি অফিসে লাইনিংয়ে দাঁড়ায় থাকবেন, ওকে ভালো কথা। এরা কারা? বাংলাদেশ ফেসবুক কি বিট দিয়ে যোগাযোগ খুলতেছে এবং কী কারণে খুলতেছে আমি জানি না, এরা কী চিন্তা করে ওরা বলতে পারবে? এই আমাদের প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় স্যার, স্যার না বলে সম্মান দিতে হবে, সজীব ওয়াজেদ জয় স্যার, উনি হচ্ছে ওনার জন্মদিন উপলক্ষে একটা স্ট্যাটাস দিয়েছেন, এটা একটু পড়ি। যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ, আমি একজন অর্ধ শতবর্ষী, বাংলাদেশের জন্মের সাথে আমার পথ চলা, আওয়ামী লীগ সরকারের 12 বছরের পর বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের ডিজিটাইজড দেশ, আমি এখন একজন মধ্যবয়সী প্রযুক্তি উদ্যোক্তা। প্রযুক্তি উদ্যোক্তা, উনি কী উদ্যোগ নিলেন প্রযুক্তি নিয়ে, লাইক কী প্রযুক্তি উদ্যোক্তা উনি, উনি কী করছেন প্রযুক্তির ব্যাপারে উদ্যোগ নিয়ে, উদ্যোগী হয়ে এন্টারপ্রেনার আর কি, ইংরেজিতে বলি উদ্যোক্তা বললে ভালো শোনা, উনি টেক এন্টারপ্রেনার, উনি কী টেক এন্টারপ্রেনারশিপ ওনার আমি জানতে চাই। ও আচ্ছা উনি গুগল খুলছিলেন, সরি আমি ভুলে গেছি, উনি গুগল খুলছিলেন পরে গুগল আইডিয়াটা মেরে দিয়েছে ওনার, আচ্ছা ঠিক আছে গুগল ওনার আইডিয়াটা মেরে দিয়েছে, আচ্ছা ও আচ্ছা তাহলে ওইটা মনে হয় কথা মিন করছেন, কারণ ওটা বাদ দিলেন ওনার কোনো আমি টেক এন্টারপ্রেনারশিপ আমি দেখতে পাচ্ছি না ওনার। এখন উনি দাবি করবেন যে ডিজিটাল পাসপোর্ট হয়েছে এটা উনি করছেন বাংলাদেশে, বাংলাদেশে ফোন কে দিয়েছে, উগান্ডাতে ফোন আসে নাই, উগান্ডাতে ডিজিটাল পাসপোর্ট নেই, বাংলাদেশের আগে উগান্ডাতে ডিজিটাল পাসপোর্ট আসছে। সো বিদেশের দেশে এরা রিসার্চ করে, এরা পড়াশোনা করে, এরা টেকনোলজি আবিষ্কার করে, আর বাংলাদেশে এরা বসে বসে দাবি করে তোমাকে স্যামসাং ফোন কে দিয়েছে, টেক এন্টারপ্রেনার। গুগল, গুগল বাংলাদেশে আবিষ্কার করছিল আর কি, মাইর খেয়ে গেছে আইডিয়াটি একটুর জন্য। সো এরকম যোগাযোগ হবে আর কি, বুঝছেন না, এই ধরনের প্রযুক্তি উদ্যোক্তা, এই ধরনের গুগল প্রতিষ্ঠাতা, এই ধরনের যোগাযোগ হবে আর কি। সো এর মধ্যে বেশিরভাগই কিন্তু এই ইলুশনের মধ্যে আছে, বাঙালি শিক্ষিত অশিক্ষিত কোনো বালাই নেই, এরা ইলুশন, এরা বিশ্বাস করে এই পৃথিবী অবাক থাকে, এর হবে বাংলাদেশকে দিয়েও হবে যোগাযোগ, ফেসবুককে খাইয়ে দেবে। 99.99% হয়েছে এই এই পাবলিক, আর 1% এরা জানে, যারা এক্সপার্ট এই লাইনে, যারা বোঝে, যারা জানে কীভাবে ফেসবুক চলে, কীভাবে পৃথিবী চলে, এরা জানে বোঝে যে এটা এটার মতো কমেডি আর হয় না, যে বাংলাদেশ একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলবে সেটা সাকসেসফুল, মানে সাকসেসফুল হওয়ার জন্যই তো খুলতেছে, ব্যর্থ হওয়ার জন্য তার খুলতেছে না। সো বাংলাদেশ একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলতেছে এটা নিয়ে, মানে এই ওই 1% যারা এক্সপার্ট এরা যাই না বুঝা কমেডি করে ক্যামেরার সামনে এসে, বুঝলেন, হালুয়ার ভাগ পাচ্ছে অথবা পাছায় চামড়া থাকবে না যদি ক্যামেরার সামনে এসে একদম টান টান করে টাইট এরকম করে গলার মধ্যে মেরে যদি আশার গল্প এবং আশার এই গল্পটা না বলে পাছায় চামড়া থাকবে না অথবা চাকরি থাকবে না অথবা তেলবাজি এই দেশে তেলবাজি করতে হয়। সো ওইটা হইতেছে 0.1% এর আছে জেনে বুঝে ক্যামেরার সামনে সেগুলো বলে, আর 99.99 হয়েছে উজবুক, বাঙালি উজবুক, শিক্ষিত অশিক্ষিত বালাই নেই, সকলে নাচতেছে। সো আমি একটা প্রেডিকশান দিতে আসলাম আপনাদের সামনে, আমার প্রেডিকশান দেওয়া শেষ, বাংলাদেশ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যোগাযোগ খুলতেছে, আপনাদের সাথে আমার দেখা হবে 1 বছর পর। ওয়ালাইকুম আসসালাম।